হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, একাদশীর মহাপ্রসাদ কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি ইসকন সিলেটে আয়োজিত 500 শতাধিক ভক্তের মধ্যাহ্নকালীন একাদশীর মহাপ্রসাদ প্রস্তুতি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব একাদশীর সবজি প্রস্তুতি, একাদশীর পায়েস এবং একাদশীতে কীভাবে আলু পেঁপে সিদ্ধ করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। তো প্রথমে আমরা দেখব কীভাবে তৈরি করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হলুদ পেস্ট করে নেওয়া হচ্ছে, কাঁচা হলুদ মেশিন দিয়ে পেস্ট করা হবে। তারপরে এখানে টমেটো সস করে নেওয়া হচ্ছে এবং সবজির জন্য এখানে পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো বিভিন্ন সবজিগুলোকে ধৌত করে নেওয়া হচ্ছে, কাঁচকলাও দেওয়া হয়েছে এবং পরিশেষে ভক্তদের জন্য শসা এবং এখানে কাঁচা ঝাল এবং আদা পেস্ট করা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড়ো একটা পাত্রতে এখানে আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো সব সবজিগুলোকে লবণ জল দ্বারা সিদ্ধ করা হচ্ছে। তো এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন এবং এখানে আপনারা চাইলে ইন্ডিয়ান সাবু আধা ঘন্টা জলে ভিজিয়ে সাবু দ্বারা সবজি রন্ধন করতে পারেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন একাদশীর সবজির জন্য এখানে মশলা নেওয়া হচ্ছে, এখানে শুকনো ঝাল, তেজপাতা, কাঁচা ঝাল, তারপরে জিরা নেওয়া হয়েছে। তারপরে মশলাগুলোকে আপনারা সানফ্লাওয়ার তেল অথবা বাদাম তেল অথবা ঘি দ্বারা সম্বাস দিবেন। তো সম্বাসটি সুন্দরভাবে কড়া করে জ্বালানোর পরে আপনারা সবজির সাথে সেই সম্বাসটি মিশিয়ে দিবেন এবং এই সবজির সাথে আপনারা কাঁচা হলুদ পেস্ট এবং কিছু টমেটো সস তৈরি করে লাস্টে আপনারা সবজির সাথে মিশিয়ে সুন্দরভাবে একাদশীর সবজি, একাদশীর আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো এবং সাবু দ্বারা একাদশীর খিচুড়ি বা একাদশীর সবজি প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সমস্ত ভক্তদের মাঝে বিতরণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো এইভাবে ইসকন সিলেটে 500 শতাধিক ভক্তের মধ্যাহ্নকালীন একাদশীর মহাপ্রসাদ প্রস্তুত করা হয়ে থাকে। আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে এসে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণের সৌভাগ্য লাভ করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আলু পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে। তো এই আলু পেঁপে সিদ্ধ করেও আপনারা সানফ্লাওয়ার তেল ধরা ভগবানের উদ্দেশ্যে আলু ভর্তা নিবেদন করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পায়েস করা হচ্ছে, তো দুধের সাথে এলাচি দারচিনি দিয়ে জাল দেওয়ার পরে আপনারা এখানে ইন্ডিয়ান যে সাবুগুলো ছিল আধা ঘন্টা জলে ভিজানো, তারপরে সেই সাবুগুলো দেওয়া হয়েছে এবং এখানে কিছু কিসমিস দেওয়া হয়েছে এবং পরিমাণ মতো চিনি দিয়ে আপনারা একাদশীতে সাবুর পায়েস তৈরি করে নিতে পারেন। এবং এই সাবুতে আপনারা চাইলেই কিছু আলু ভর্তা করে মানে মিক্সড করে সেই আলুগুলোকে দুধের সাথে আলুর পায়েস, আলু সাবু এবং দুধের পায়েস তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন। অথবা আপনারা শুধুমাত্র সাবুর পায়েস করেও অথবা আলুর পায়েস করেও আপনারা নিবেদন করতে পারেন। তো এইভাবে আলু এবং সাবু একসাথে মিক্সড করে দুধ দ্বারা পায়েস তৈরি করা হয়েছে। তো এখন আপনারা জানেন এখন মিষ্টি আলু সিজন চলছে, আপনারা মিষ্টি আলু বা মিষ্টি শাক আলু আপনারা সিদ্ধ করে ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারেন এবং ভক্তদের মাঝে বিতরণ করতে পারেন। তো এখন আমরা দেখব যে কীভাবে কাঁচকলা ধারা, আলু ধারা সবজি রন্ধন করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাঁচকলা এবং আলু আলাদা করে ভাজা হচ্ছে এবং শেষে একাদশীর যে সম্বাসগুলো প্রত্যেকটা সবজিতে একই সম্বাস দেওয়া হয়, আদা, জিরা, শুকনো ঝাল, তেজপাতা এগুলো সম্বাস দিয়ে আপনারা যে কোনো সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করতে পারেন। তো এখানে কাঁচকলা আলু দিয়ে রসা করা হচ্ছে, প্রথমে কাঁচকলা ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে এবং সম্বাস এখানে দেওয়া হয়েছে শুকনো ঝাল, তেজপাতা এবং টমেটো সস দ্বারা সুন্দর করে সম্বাসটি তৈরি করা হয়েছে। তো সম্বাসটি তৈরি হওয়ার পরে এখানে ভাজা আলু এবং ভাজা কাঁচকলাগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে পরিমাণ মতো গরম জল দিয়ে আপনারা কাঁচকলা আলু রসা তৈরি করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তো এইভাবে একাদশীর দিন বিভিন্ন ভোগের দ্রব্য আপনারা ভোগের প্রসাদের আইটেম রন্ধন করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে ভক্তদেরকে বিতরণ করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু এবং পেঁপেগুলোকে সিদ্ধ দেওয়া হয়েছিল। তো আলু পেঁপে সিদ্ধ দেওয়ার পরে এখান থেকে জল ঝরে নেওয়া হচ্ছে এবং এখানে সানফ্লাওয়ার তেল ধারা সুন্দরভাবে জিরা এবং আদা দিয়ে সুন্দর করে এই আলু ভর্তাটাকে মাখানো হবে, কিছুটা ভেজে নেওয়া হচ্ছে হালকা করে। তারপরে একটি জগ বা আপনারা যে কোনোভাবে আলুগুলোকে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আপনারা আলু ভর্তা তৈরি করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তো এইভাবে একাদশীতে বিভিন্ন প্রসাদের দ্রব্য তৈরি করে ভক্তদের মাঝে বিতরণ করা হয়ে থাকে। প্রত্যেকটি প্রসাদের আইটেম এখানে বাড়িতে করে তুলসী পত্র ধারা জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করা হবে। তো আপনারাও আপনাদের গৃহে ভগবানের উদ্দেশ্যে একাদশীর মহাপ্রসাদ প্রস্তুত করে জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করুন, মহা আনন্দে ভক্ত সঙ্গে একাদশীর মহাপ্রসাদ গ্রহণ করুন। একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি, একাদশীর মহাপ্রসাদ কি যায়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণ কি যায়। হরি বল।